ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কষে দেখি টু অঙ্ক চ্যাপ্টার করব। এই কষে দেখি টু সূচকের অঙ্ক করার আগে আমাদের কিছু নিয়ম অবশ্যই জানা দরকার। তার আগে বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আচ্ছা, সূচকের নিয়মাবলীগুলি দেখে নেই। দেখো, সূচকের কিছু বিভিন্ন নিয়মাবলী এখানে দেওয়া আছে। যেমন এক্স এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, যদি এখানে ইন্টু দেওয়া থাকে, গুণন চিহ্ন দেওয়া থাকে, তাহলে এখানে ইকুয়াল কী হবে? এক্স এম প্লাস এন হবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হবে। দুই নম্বর নিয়মটা দেখো, এখানে এক্স এম ভাগ এক্স এম এক্স এন আছে, এখানে ভাগ আছে, তাহলে ভাগ থাকলে কী হবে? অবশ্যই এখানে মাইনাস হবে। তিন নম্বর দেখো, এক্স এম টু দি পাওয়ার এন আছে, তাহলে ইকুয়াল কী হবে? এক্স এক্স তার সাথে এম ইন্টু এন। চার নম্বরটা দেখো, এক্স ওয়াই টু দি পাওয়ার কত আছে? এম আছে, তাহলে ইকুয়াল কত নেওয়া যায়? এক্স এম এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। নাম্বার ফাইভ দেখো, এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই এর পাওয়ার কত? এম, তাহলে ইকুয়াল কত নেওয়া যায়? এক্স এম একবার লেখা যায়, এক্স এম ডিভাইড ওয়াই এম। ছয় নম্বর কী আছে? এক্স জিরো এক্স জিরো ইকুয়াল কী থাকে? ওয়ান, তার মানে এক্স জিরোর মান কত? ওয়ান, এক্স জিরো থাকলে আমরা এখানে ওয়ান ধরবো অবশ্যই। সেভেন নম্বর দেখো, এক্স টু দি পাওয়ার এম আছে, মাইনাস এম আছে, এখানে তাহলে ইকুয়াল কী হবে? ওয়ান বাই এই যে ওয়ান বাই এক্স এম, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম হবে। আট নম্বর নিয়মটা দেখো, এখানে এম আছে, এম রুট এক্স আছে, তাহলে ইকুয়াল কী হবে? আমরা এখানে এক্সটা আগে লিখব, এক্স তারপরে ওয়ান বাই এম, রুটটা উঠে যাবে। নয় নম্বর দেখো, এক্স এম বাই এন আছে ইকুয়াল, এটা তাহলে আমরা কী করবো? এন রুট রুট দিয়ে তারপরে এক্স এম লিখবো এখানে। হ্যাঁ, আশা করি বুঝছো এই নিয়মাবলী। এই সূত্র একটা সূত্রের মতন, এগুলা সূত্রই সূচকের নিয়মাবলী, এগুলা অবশ্যই আমাকে জানা দরকার, নাহলে অঙ্কগুলি করতে আমাদের সমস্যা হবে। আচ্ছা, এবার দেখো, আমরা কষের দিকে টু এ নবম শ্রেণীর সূচকের মান নির্ণয় করি এক একের এক। দেখো, এটা করার আগে আমাদেরকে কি করতে হবে? এই আট যে আছে, আটটাকে আমার ভাঙাইতে হবে। এটা লসাগু যদি আমরা করি, চার দুগুণ আট, দুই দুগুণ চার হয়, তাহলে দুই কটা বার হয়? দুই বার হয় তিনটা, তাহলে টু কিউব, টু কিউব মানে কত? এইট, তাহলে এখানে টু টু কিউব, তারপর কত আছে এখানে? রুটটা উঠে গেলে রুটটা উঠে গিয়ে কী হবে? রুটটা উঠে গিয়ে ওয়ান বাই যে ওয়ান বাই আমরা কী লিখবো এখন? ওয়ান বাই ফাইভ লিখবো, ওয়ান বাই ফাইভ ব্র্যাকেট ক্লোজ, ফাইভ বাই টু ইন্টু, এটাকেও তাহলে ভাঙা যায় ষোলোকে। ষোলোকে ভাঙালে আট দুগুণো ষোলো, চার দুগুণো আট, দুই দুগুণো চার। দেখো ভালো করি, আট দুগুণো ষোলো, চার দুগুণো আট, দুই দুগুণো চার, তাহলে কটা? দুই বার হলো, দুই বার হলো চারটা। তাহলে আমরা এখানে লিখতে পারি টু তার পাওয়ার কত হবে? ফোর, তারপরে মাইনাস থ্রি বাই টু ইকুয়াল। আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, থার্ড ব্র্যাকেট দিতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব টু, এখানে তাহলে কত হবে? এই যে ওয়ান বাই ফাইভ আছে, এখানে কত আছে? এর মাথার থ্রি আছে, তাহলে আমরা এটাকে গুণ করে নিতে পারি। থ্রি এককে থ্রি, পাওয়ার গেলে গুণ হয়, থ্রি এককে থ্রি বাই কত হলো? ফাইভ, ফাইভ বাই টু গুণন, এখানে কত আছে? দেখো
এটাকে আমরা করার আগে একটু কাটতে পারি, 2 1 2, 2 2 4, 2 1 2, এই যে 4, এই যে 2 এর পাওয়ার কত আছে 4, এই 4টাকে আমরা কি করলাম কাটলাম, ঠিক আছে। তাহলে 3 2 কত হয় 6, তাহলে আমরা 2 লিখে এখানে আমরা 6 লিখতে পারি, সমান সমান। তাহলে দেখো এবার এই 5, এই 5 কাটলাম, তাহলে কি থাকে 2, 3/2 লিখি, আর এই যে তার পাওয়ার কত দেওয়া যায় 3/3, এই যে 2টা এখানে বসলো, তারপর গুণন 6, বা দেখো 2, এখানে 2 কটা আছে, এখানেও আছে এখানেও আছে, ঠিক আছে। এখানে যদি আছে 2, এই 2 2টা 2 আছে, তার মানে আমরা একটা লিখলাম, একটা লেখার পর আমরা কি করতে পারি এখানে 3/3 লিখতে পারি, তারপরে কত আছে -6, এটাকে আমরা যদি লসাগু করি তাহলে কত হবে, এখানে আমরা যদি লসাগু করি এই জিনিসটাকে আমরা আলাদা এখানে করতে পারি লসাগুটা, এই 3/2 -6, তাহলে এটাকে লসাগু করলে 2 2 গেল, 2 2 ভাগ করলে 1, তার মানে 3 1 3, তাহলে এটাকে নিচে কিছু নাই, তার মানে 6 2 গুণ 12, দেখো তাহলে এই 12 থেকে 3 গেলে কত থাকে 9, -9/2, তাহলে আমরা এখানে লিখতে পারি -9/2, এটা হলো অ্যান্সার আশা করি। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি আছে, আমরা করার সুবিধার্থে একটু ভিডিওটা লম্বা হওয়ার, লম্বা যাতে কম হয় তার জন্য আমরা আগে তুলে রাখছি অঙ্কগুলো। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা দেখুন, এখানে কত আছে 100, 125, 125কে যদি আমরা যদি লসাগু করি তাহলে কত হয় 5/25, 125, তাহলে কত হয় 5 5 25, তাহলে 125-এর বদল আমরা কি লিখতে পারি এখানে, 125-এর বদল আমরা লিখতে পারি 5, 5 লিখি, তার মাথায় কি দেবো কিউব দেবো, -2/2 ইন্টু, তাহলে 16টাকে আমরা এর আগে অঙ্কটা করলাম যে 16টাকে ভাঙালে কত হয় দেখুন আরেকবার, 8 2 16, 4 2 8, তাহলে কটা হয় 4টে 2 বার হয় 16, 16কে করলে, তাহলে 2, তার মানে কতবার বসাবো আমরা 4, তারপর -3/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে এটা কত আছে 1/6। এরপরে আমরা দেখো এই পাওয়ার আছে, পাওয়ারগুলো কি করবো আমরা গুণ করবো, তাহলে 5 তে 5, 3 2 6, -6 হবে, গুণন। এখানে করার আগে একটু কাজ আছে, 2 1 2, 2 2 কত হয় 4, তাহলে এই 2 দিয়ে এই 4কে আমরা কাটাকাটি করলে কত হয় 2 দিয়ে 2 1 2, 2 2 4, তাহলে 2 বার হয়, তাহলে এই 2 আর এই 3 আমরা গুণ করতে পারি, তাহলে 3 2 6, তাহলে 2 এর মাথা কত বসবে -6, মাইনাস আছে তাহলে -6, তারপরে ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিতে পারি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে -1/6। এবার দেখো এখানে কত আছে, 5 এর পাওয়ার -6, 2 এর পাওয়ারও -6, তাহলে 5 আর 2 এখানে কি করবো আমরা গুণ করব, তাহলে 5 2 10, মাইনাস, তাহলে আমরা এই পাওয়ার, এই পাওয়ার শুধু 6-এ বসাবো, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, তারপর কত আছে 1/6, তাহলে এই 6, এই 6 কাটা গেল, তাহলে কত বসবে এখন 10, মাইনাস মাইনাস প্লাস হয় তা 1, তো 1-এর তো 1 সংখ্যাটাকে ধরা যাবে না, তাহলে 1 ওই 10 একে 10ই হবে, তাহলে এটা উত্তর হবে 10। আচ্ছা, এরপরে আমরা 3 দাগের করব, এরপরে আমরা 1-এর 3,
একের তিন কত আছে, ফোর, ওয়ান বাই থ্রি ইন্টু থার্ড ব্র্যাকেট টু, ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি, ওয়ান বাই টু ব্র্যাকেট ক্লোজ ভাগ নয়, ওয়ান বাই ফোর আছে। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমরা অবশ্যই দেখতে পাও। আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে। আচ্ছা, তিন নম্বর অঙ্কটা দেখো, তিন নম্বর অঙ্কটা তোলায় আছে আমার, তাহলে এখানে কত আছে, ফোর। এই ফোরকে আমরা ভাঙাতে পারি না, দুই দুগুণ চার, তাহলে এখানে টু এর মাথায় কত দিতে পারি, টু দিতে পারি, তাহলে এখানে কত আছে, ওয়ান বাই থ্রি গুণন থার্ড ব্র্যাকেট দেওয়া যায়, এখানে কত আছে, এটা যা আছে তাই লিখবো আমরা, এটা যা আছে তাই লিখবো ভাগ এটাকে ভাঙাবো, তাহলে তিন তিরিকে কত হয়, নয়, তার মানে থ্রি মাথায় আমরা টু দিতে পারি। যদি না বোঝো তাহলে এরকম করে করবে, তিন তিরিকা নয়। তাহলে কত আছে, ওয়ান বাই ফোর সমান সমান, এখান থেকে আমরা তাহলে বার হবো, তাহলে দুই দিয়া এই এককে পাওয়ার গেলে গুণ করবো, দুই এককে দুই, তার মানে দুই এর মাথা দুই বাই তিন হবে, তাহলে এটাও আমরা এটা যা আছে তাই লিখি, তাহলে দেখো এই দুই কাটা গেল, দুই দুগুণ কত হয় চার, তার মানে থ্রি, তার কত, এক বাই দুই হবে, সমান সমান, তাহলে এটা যা আছে আমরা তাই লিখতে পারি, টু 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 পাওয়ার টু বাই থ্রি ইন্টু এটা যা আছে তাই ব্র্যাকেট থেকে বার হবো, থ্রি টু, দেখো এখানে ভাগ আছে আমরা, তার জন্য আমরা এখানে ভাগ ডিভাইডটা বসাইতে পারি, এখানে এই এই সংখ্যাটা আমরা এইখানে লিখবো, নিচে লিখবো। আচ্ছা দেখো, এই এটা এটা কাটা গেল, তাহলে কি বাকি রইল, বাকি রইল এই যে এটা এটা আর এই সংখ্যাটা বাকি রইল, তাহলে এই সংখ্যা আমরা লিখতে পারি, এখানে কটা দুই আছে, দুইটে দুই আছে, তাহলে দুইটে দুইয়ের মধ্যে একটা দুই লিখবো, তার মাথা কত আছে, পাওয়ার দুই বাই তিন, তাহলে পাওয়ার গেলে আমরা তো সাধারণত জানি যে পাওয়ার গেলে কী হয়, যোগ হয়। ঠিক আছে, এখানে গুণ থাকলে যোগ হয়। আমরা প্রথমে আমরা নিয়মাবলীতে দেখছি যে এখানে আমরা দেখছি যদি গুণ থাকে, এই যে পাওয়ার গেলে গুণ থাকলে কী হয়, যোগ হয়, এটা আমরা জানি। তাহলে এখানে কত আছে, এটা যা আছে তাই নামালাম, এই দুটা তো একই, টু 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 নামলো, তারপরে টু বাই থ্রি, তাহলে পাওয়ার গেলে কী হবে, যোগ হবে, তাহলে টু বাই থ্রি, এখানে কত আছে, ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি, তাহলে এটাকে আমাকে কী করা যায়, লসু আমরা যদি আলাদা জায়গায় যদি একটু লসু যদি করি, দুই বাই তিন প্লাস ওয়ান বাই তিন, এটাকে লসু করলে তিনই হয়, তিন তিন গেল, তাহলে দুই তিন তিন গেল ওয়ান, তার মানে কত, থ্রি বাই থ্রি হয়, তার মানে এটা কাটারি করলে কত হয়, ওয়ান হয়, তিন এককে তিন, তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান, তাহলে টু এককে টু এ হবে, এটা হলো অ্যান্সার।